আর আমরা বহুত কষ্টে আছি আজকে পাঠাবো আমরা এক্সদের আমরা এটা ভেবে নিচ্ছি এক সপ্তাহ আগে অব্দিও পাহাড় দেখা যাচ্ছিল ক্লিনলি, অলদো আমার বাড়ির ছাদ থেকে এসেছে বড় পাহাড় দেখা যায়, বাট অযোধ্যা দেখা যাচ্ছিল বাট এখন দেখা যাচ্ছে না। তো একটা ফ্রেশন আপ হই আর আমরা খেয়ে বেরিয়ে পড়তে হবে। যাচ্ছি একবারই আসছে না ভূত দেখতে, তখন ওই সেটা ছিল শশাঙ্ক করা ছিল। হ্যাঁ ভালো লাগছে, একটা বাচ্চা আমাদের সাথে নিয়ে এসছি ধরে। তো আদার লুকিং সো গুড, চলো সিনেমা দেখতে চলে এসেছি। চারটার সময় শুরু হবে। সিনেমা হচ্ছে আমার আর আতারের মতো, মানে লাইক যারা দিল টুটা আসে তাদের জন্য, নট ফর দিস গাইস। ঠিক আছে, যার কেমন আশা করি ঠিক আছে, বুঝে গেছি ব্যাপার স্যাপার কি হয় না হয় কি হতে পারে। আর আমরা বহুত কষ্টে আছি, আজকে পাঠাবো আমরা এক্সদের, আমরা এটা ভেবে নিছি। এক্সা দেখলে পরে জানি না ব্যাপারটা কি হবে। কে কেন তেরে গো জিন্দগি মে আকেলে ইতনা বন গয়া কিসকে সাথ ফটো খিচানা হ্যায় তেরে গো নীলাঞ্জন মজুমদার কে নীলাঞ্জন মজুমদার কে তুমি বলছিস কি আই উইল টেক ইউ ফ্রম ফুডে ওনো আজ পার্টনার রিপ্লাই দিয়া দেন হোয়াট অ্যাবাউট লাঞ্চ। হ্যাঁ দেখ দেখ আমি ভি দেখ আচ্ছা নিন্দ আ রহা হ্যায় বিরিয়ানি নেই চাইয়ে বিরিয়ানি নেই খানা ঠিক হ্যাঁ তো থোড়া খুশি দিখানা কত খুশি বিরিয়ানি দেখে। তো বিরিয়ানি আজকে রাত্রের খাওয়া এখানেই হয়ে যাবে মনে হচ্ছে। জলদি চালু কর দেয়া তের দাদা ভোগ লাগা হোক, সবাই সবারটা নিয়ে বুঝে নিচ্ছে। বল গালি মিলনে বালা হ্যায় কমেন্ট সেকশন মে, পতা হ্যায় তেরে কো গালি মিলেগা হামকো কমেন্ট সেকশন মে, বিরিয়ানি খা রহা হ্যায় অর এসে। তো এক ঘন্টা ট্রেন লেট, একটা নিন যাও তার নিন দার আমি তার এক ঘন্টা লেট হ্যায় ট্রেন আজ। আপন মাত্র মেসেজ আসলো যে খাওয়া শুরু হয়ে গেছে, তবে খাওয়া দাওয়া করবি হোস্টেলে হোস্টেলে গিয়ে খেতে হবে, কিন্তু নাইট লাইট মিল স্টার্ট হয়ে গেছে, এক্সামের জন্য এগুলো আমার লাঞ্চ হয়ে গেছে, এত ঘুমাচ্ছে আর কি। আমার হয়ে গেছে এর বাকি আছে, লাইক এর জন্য আজকে দুপুরে খাইতে পারিনি আমি, আর এখন আমি বসে আছি, কখন শেষ করে আমার শুনে যাবো। জলদি ইসকে বাতি দেখা তো যাই, ওখানে আমাদের একটা এক্সাম তো যার জন্য খেতে পারিনি, দ্যাটস আ ডিফারেন্ট থিং। বাট কটা বাজে ওখানে? 7টা বেজে গেছে, বহুত খিদে পেয়েছে, ভাই জলদি দে দে ইসকে বাতি। তিসা কব তক দেগি? ঠিক আছে এবার খেতে যাচ্ছি। তো এটা আমার দিনের ফার্স্ট খাওয়া এই এই গান্ডের জন্য। ঠিক আছে বেট এক্সাম দিয়া তুমি? ঠিক আছে তাহলে আমিও পড়ে আমিও পরীক্ষা দিয়েছি আমিও পরীক্ষা দিয়েছি সেটা কথা দিয়ে দিছো, পরীক্ষা ভালো হয়েছে। ঠিক আছে আর এখন খাওয়া শুরু। তো কাল চলে যাবো আই গেস। তো হ্যাঁ ক্যাম্পাস আজকে বুঝতে পারছি না প্রচণ্ড ফাঁকা, তাহলে তো কাক যাবে ছুটি মানে মানে লাইক আমি আর আর আমরা দুজন ক্যাম্পাসে এখন ঘুরে যাচ্ছি, কপলস বাদ দিয়ে আর কাউকে আমি দেখতে পাচ্ছি না এখানে। অবশ্যই আমি লোক বেরোজগার, তো এই কারণে এখন ঘুরি ফিরি, তো ক্যাম্পাসে কয়েকদিন মাঝখানে থাকবো না ক্যাম্পাসে আমি। সো গাইজ টুডেজ ডিনার চিকেন লেগ পিস পেয়ে গেছি, থ্যাংকস অনুপম এটা বের করে দেওয়ার জন্য ওই মাঝখান থেকে মোবাইলটা দিয়ে, তো আমার মিস্টেক সেটা।
and like কাজ করা করছে তো নেট আজকে খুব স্লো ফার্স্ট ফিনিশ করি দেন নেক্সট প্ল্যান সম্পর্কে বলছি সো ইটস টাইম টু এন্ড দিস ব্লগ আপ হিয়ার সেই ভিডিও এডিটিং করছিলাম এডিট করতে তো আমাদের ব্লগ শেষ করা হয়নি অ্যাকচুয়ালি কালকে সকাল সকাল বেরিয়ে যাচ্ছি অল দ্য ওয়ে টু কলকাতা আপনাদের বাড়ি অনেকদিন পর অনেক 20 দিন হয়ে গেছে বাড়ি ছেড়ে চলে এসেছি সো এই ব্লগটিকে রাতেরই শেষ করছি এডিট শেষ করে আপনাদের সাথে যেটা তো ঠিক দেখে বলতে চাই তো অবভিয়াসলি আর ভাবো এত কিছু গোছাতে হবে আমাকে এই যে মেসড আপ হয়ে আছে ট্রাঞ্জিটের আগে গোছাতে হবে সো ফটাফট সবারই ভিডিওটি তাদের ভালো লেগেছে শর্ট আর সিম্পল জাস্ট আই ডিড রিয়াক্ট টু ব্লগ ব্লগ কাটি তো রাখতে চাইছি কারণ বিগ ট্রিপ আসছে তার আগে প্লিজ 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 মেক মি হেল্প টু রিচ দিস চ্যানেল টু 1k সাবস্ক্রাইবার 723-24 হয়ে যাচ্ছে একটু বাড়িয়ে দাও সবার সাথে শেয়ার করো অনেক ভালো ভালো ট্রাভেল সিরিজ আছে আসবে তার জন্য আমি সবাইকে বলছি রিকোয়েস্ট করছি আর আমাকে যারা ইনস্টাগ্রাম ফলো করে প্লিজ ডু ফলো মি অন ইনস্টাগ্রাম @ke bong traveler সো ততদিন ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ব্লগে